আর এদিকে হচ্ছে ছোটখাটো একটা মিনি বস্তা আছে কানরাঙা যেটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি থেকে আনা হয়েছে এটা দেখে আম্মুর আকে পানি মতে কত করতেছে আমার রাইখা তোমরা নামছো কেন আমাদের এই বাসায় কাজ চলতেছে এই জন্য গেট এখনো করে নাই লিফটের কাজ চলতেছে যেন গাড়ি হচ্ছে আর এক বিল্ডিং এর গ্যারেজে যেতে হয় গাড়ি চলে আসছে আমাদের সমাজটা কেমন যেন মানে অন্যরকম লাইক একটা ছেলের সাথে যদি ছেলের মা বাবা থাকে সেটাকে আমরা সবাই অনেক সুন্দরভাবে দেখি যে সেটাই নিয়ম কেন একটা মেয়ের সাথে তার মা বাবা থাকলে সেটা কেন আমরা উল্টাভাবে দেখব কেন সবসময় এই নিয়মই হতে হবে যে ছেলের মা বাবাই সাথে থাকবে মেয়ের মা বাবা থাকতে পারবে না কেন ছেলের মা বাবা কষ্ট করে ছেলেকে জন্ম দিছে মেয়ের বাবা মা কি কষ্ট করে নাই একটা ছেলের পিছনে কতটুকু এফোর্ট দিতে হয় তার থেকে 10 গুণ এফোর্ট দিতে হয় একটা মেয়ের পিছনে কারণ একটা ছেলে যখন স্কুলে যায় কলেজে যায় ভার্সিটিতে যায় কোনো টেনশন থাকে না একটা মেয়েকে নিয়ে অনেকটা টেনশন থাকে আর আমার বাবা মা গত 8টা বছরে আমার জন্য যা করছে ছোটবেলা থেকে তো মানুষ করছে সেটা তো অন্যরকম আমার কখনো কোনো কিছু চাইতে হয় নাই আমি চাওয়ার আগে সব কিছু পেয়ে গেছি আমি অনেক আদরের কারণ আমি একমাত্র মেয়ে আর আমার বাবা যেহেতু বাহিরে থাকে আমি সব কিছু চাওয়ার আগেই পেয়ে গেছি আমার সুখের জন্য আমার শান্তির জন্য গত 8 বছরে আমি আমার প্রিভিয়াস লাইফে আমার বাবা মা যতটা সাপোর্ট আমাকে করছে যা যা আমাকে দিছে আমি যদি সারা জীবনও তাদেরকে বসে বসেই খাওয়াই সেটা শেষ হবে না আর সব থেকে বড় কথা হচ্ছে আমি নিজেও আর্নিং করি এই যে তোমরা ভিডিওগুলো দেখতে পারো ফেসবুকে এত ভিডিও দেখো ইউটিউবে এত ভিডিও দেখো তারপরে হচ্ছে এত প্রমোশনের কাজ করি এত কষ্ট করি আমি সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করি কাদের জন্য করি অবশ্যই আমার ফ্যামিলির জন্য আমি যেহেতু বড় মেয়ে আমার ফ্যামিলির প্রতি আমার দায়িত্ব আছে আমি সেটা মনে করি সবাই এক না হয়তোবা তোমাদের পরিবারের প্রতি যারাই কমেন্টগুলো করো যে মাকে কেন আমার সাথে রাখি তারা হয়তোবা তাদের মাকে কখনো মা হিসাবে মনেই করো নাই বা তোমাদের মতো মেয়েরাই হয়তোবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও ইন ফিউচারে আর যারা নিজের মাকে ভালোবাসতে পারো না তারা হাজব্যান্ডের বাবা মাকে কীভাবে ভালোবাসবা আমি যেমন আমার বাবা মাকে ভালোবাসি আমি আমার হাজব্যান্ডের বাবা মাকেও ভালোবাসি আমি আমার সতীনের বাবা মাকেও ভালোবাসি এখন কথা হচ্ছে তারা কেন আমাদের সাথে থাকে না আচ্ছা আমরা যখন কিছুই ছিলাম না একদম শুরু থেকে আমার মা সবসময় আমাদেরকে সাপোর্ট করে গেছে আর আমার বাবা বাহিরে থাকে যার জন্য আমার মাকে আমাদের সাথে আমরা রাখতে পারি কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তাদের নিজেদের বাড়ি সাভারে এবং আমার শ্বশুরের মেন্টালিটি এমন যে সে কখনোই তার বাড়ি রেখে সে আমাদের সাথে এসে থাকবে না তো তারা ওইখানে থাকতেছে আমরা যতটুকু পারতেছি তাদের জন্য করতেছি আমি সব কিছু ভিডিওতে বলতে চাই না বাট আজকে কিছু কথা না বলে থাকতে পারলাম না আমরা যে দোকান থেকে মুদি বাজার খাই সেখানেই আমার শ্বশুরের বাসা আর তারাও সেখান থেকেই বাজার নেয় আমি এবং আমার হাজব্যান্ড বলার আগে আমি বলছি যে আমার শ্বশুর শাশুড়ি এখান থেকে বাজার নিবে বিলটা আমরা দিব বাবা মাকে বলে আসছি বাবা মা মাসে যা লাগবে যত টাকার বাজার লাগবে এখান থেকে আপনারা নেবেন আমরা টাকা দিব কারণ এটা আমাদের দায়িত্ব যদিও আমার হাজব্যান্ড
সেই পরিবারের ছোট ছেলে, তারপরও এটা আমাদের দায়িত্ব তাদের দিকে খেয়াল রাখা। কারণ বাবা মা বাবা মা, তারা কিছু করুক আমাদের জন্য আর না করুক, সবসময় চেষ্টা করি সবাইকে ভালো রাখার। সেদিন শ্বশুরবাড়িতে যেয়ে ঘুরে আসছি, শ্বশুরবাড়িটা নিয়ে অনেক প্ল্যান আছে, অনেক সুন্দর করে সাজাবো, সব কিছুর তো একটা সময় আছে। রিসেন্ট হচ্ছে বাবুর জন্য কতগুলো টাকা হসপিটালে দিয়ে আসলাম, এখন বাসা চেঞ্জ করলাম, এতগুলো ফার্নিচার বানাইতে দিয়ে আসছি, সব কিছুর তো একটা খরচ আছে। আমরা বাসায় এতগুলো মানুষ থাকি আর সবাই কিন্তু প্রয়োজনেই থাকি, কেউ কিন্তু এমনি এমনি থাকে না। আমার মা যদি আমাদের সাথে না থাকতো, আলিশাকে রেখে আমি কখনোই কি বাইরে যেয়ে কোনো কাজ করতে পারতাম? আমি কি বাইরে ঘুরতে যাই? ঘুরতে যাই না, আমি বাইরে কাজের জন্যই যাই। তারপরে বাসায় প্রেগন্যান্ট আখি, ওর টেক কেয়ারটা কে করতো? যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, মা তো মাই, মাকে মায়ের মতো কি কখনো কেউ হতে পারবে? কখনোই পারবে না। আমার মা ওর টেক কেয়ার করে, আমার মা আমার মেয়ের টেক কেয়ার করে। আয়াস আসতেছে ইন ফিউচারে, আর দুইটা মাস পরে আখি ডেলিভারি, তখন আমার মাই ওর টেক কেয়ার করবে। কই আখি বাবা মা তো আমাদের সাথে এসে থাকতেছে না, তাদেরও ফ্যামিলির কিছু রেস্ট্রিকশন আছে, যার জন্য সবাই সব কিছু করতে পারে না বা সব কিছু ভিডিওতে বলাও পসিবল না, কারণ আমাদের ভিডিওটা সবাই দেখে সেটা বুঝতে হবে। এই জন্য অনেক কিছু ভিডিওতে বলতে পারে না, বাট আজকে বলতে বাধ্য হচ্ছি। তো এরপর থেকে ইনশাল্লাহ তোমাদের সাথে সব কিছুই বলবো, কাকে কী দিচ্ছি না দিচ্ছি। আমার মা এটা সবসময় দেখাই, তো এই জন্য ভাবো কি আমার মায়ের জন্যই শুধু করি আর কারোর জন্য কোনো কিছু করি না। এখন থেকে আমি প্রত্যেকের সব কিছু তোমাদেরকে দেখাবো। বাট আমি ভাবতাম কি আমি যার জন্য যা করি সেটা তো আমরাই জানি, সেটা কেন দেখাইতে হবে? তোমরা কি মনে করো, আমার হাজব্যান্ডের টাকায় বসে বসে আমার মা খায় আছে, আমি কি আর্নিং করি না? তোমাদের কি এতটুকু আইডিয়া আছে যে ফেসবুকে ব্লগিং করে, ইউটিউবে ব্লগিং করে কত টাকা মাসে ইনকাম করা যায়, বা আমি যে প্রমোশনের কাজগুলো করি সেগুলো থেকে কখনো কি দেখছো কোনো প্রমোশনের ভিডিওতে তোমাদের ভাইয়া, কয়টা ভিডিওতে দেখছো আখিকে, কয়টা ভিডিওতে দেখছো তোমাদের ভাইয়াকে? সব কিন্তু কি আমি করি, কেন করি জানো? কারণ প্রমোশনের নখগুলো আসি যে তিশাপুর করতে হবে, আমি করি। আমার যত কষ্ট হোক, আমার এমনও দিন গেছে আমি রাত 3টা পর্যন্ত শুধু ভিডিও বানাইছি, এরপরে 2 ঘন্টা ঘুমাই আবার বাবুর জন্য উঠে গেছি। আমি কতটা পরিশ্রম করি সেটা আমি জানি, আর আমি এটা সারা জীবন করতে চাই, সবার জন্য করতে চাই। আমি চাই সবাইকে নিয়ে ভালো থাকতে, হোক আমার বাবা মা, হোক আখির বাবা মা, হোক আমার হাজব্যান্ডের বাবা মা, বা হোক অন্য কেউ, আমি প্রত্যেকটা পরিবারের জন্য ভাবি। সেটা প্রতিটা ভিডিওতে কেন আমার বলতে হবে, কেন আমার এগুলো শো করতে হবে, আমি সেটা আসলে বুঝতাম না। আমার আম্মু যেহেতু আমাদের সাথে থাকে, তাই আমার আম্মুর জন্য যেটা করি সেটা দেখানো হয়েই যায়, বা কোনো না কোনোভাবে বলা হয়েই যায়। বাট যারা দূরে থাকে তাদেরটা আমার বলার কোনো মানে ইচ্ছা ছিল না, কিন্তু কিছু মানুষদের জন্য না বলে আজকে থাকতে পারলাম না। আমার আম্মুকে তোমরা যখন দেখো যে আমি কোনো ড্রেস গিফট করি, সেম ড্রেসটা আমি আমার শাশুড়ি আম্মুকেও গিফট করি, কিন্তু কখনো এটা ভিডিও করে দেখানো হয়নি, কারণ আমার শাশুড়ি ভিডিওতে আসতে চায় না, সে ভিডিও করা আমার শ্বশুর বিশেষ করে বাবা ভিডিও করা পছন্দ করে না। কিন্তু যেহেতু আমরা করি তাই সে কিছু বলেও না, যে ছেলেমেয়েরা করে অনেক সময় আমাদের ভুল ত্রুটি সব কিছু তারা মেনে নেয়, এই জন্য তাদের কাছে লাখ লাখ শুক্রিয়া, কিছু করে না। আর যারা বলতেছো যে আমার ননাসকে বাসায় কেন রাখতেছি না, সে ছিল আমার চাচাতো ননাস, তার সংসার আছে, সে জাস্ট কিছুদিনের জন্য আমার ডেলিভারির জন্য আসছিল, এখন তার বাড়ি ঘর রেখে কি সারা জীবন আমাদের সাথে থাকবে? সবাই কি এত স্যাক্রিফাইস করে থাকতে পারে? আমার মা সব কিছু ছেড়েও আমাদের সাথে থাকতেছে আমাদের ভালোর জন্য। আমার মা এই লাস্ট কয়েকটা মাস কত কষ্ট করে আমাদের বাসায় থাকছে, ওই বাসায় আম্মুকে একটা বড় খাটও দিতে পারি নাই, আমার আম্মু ফ্লোরিংয়ে থাকছে, আমার আম্মু লাইফে কোনোদিন ফ্লোরিংয়ে ঘুমায় নাই। আমার নানু, মানে আমাদের যারা চিনে তারা জানে আমার আম্মু কত কোটিপতির মেয়ে, প্লাস হচ্ছে আমার বাবা আমার আম্মুকে কত আদরে রাখে, কিন্তু সেখান থেকে আমার আম্মু কষ্ট করে আমাদের সাথে থাকতেছে শুধুমাত্র আমাদের সুবিধার জন্য। আর তোমরা মনে করো কি যে টাকা পয়সার জন্য বা কোনো কিছুর অভাবে, আমার মায়ের যদি এত অভাব থাকতো তাহলে 8টা বছর আমার মা আমার সংসারটা চালাতে পারতো না, তাহলে আমার কখনোই ওই সংসারটা টিকতো না আমার মা যদি আমাকে না দিত। আমি ছোটোবেলা থেকেই এভাবেই বড় হয়েছি, আমার মা বাবার কাছে আদরে বড় হয়েছি, টাকা পয়সা সবসময় আমাদের সব কিছু আল্লাহর রহমতে ছিল, এখনও আছে, বরগুনায় আমার মায়ের বাড়ি আছে, কিন্তু আমার মা সেখানে থাকে না, কারণ আমার ভাই আমি কেউ বরগুনায় যেয়ে থাকবো না, মানে আমার নানু বাড়িতে সেখানে যেয়ে থাকবো না। তো আমার আম্মু সেটাই ভুল করছে, তখন বাড়িটা বরগুনায় করছে, আমরা বারবার বলছিলাম আমরা যাবো না, কিন্তু আম্মু ভাবছে যে ঠিকই আমরা যাবো, এত সুন্দর বাড়ি দেখলে আমরা সাভারে তখন থাকবো না, কিন্তু দেখতেছে না আলটিমেটলি আমার ভাইও যাবে না, যেহেতু ও এখানে পড়াশোনা করে আমি এখানে পড়াশোনা করি, যার জন্য আমরা যাবো না। তারপরে তো তোমাদের ভাইয়ের সাথে আমার বিয়েই হয়ে গেলো, এখন তো যাওয়ার প্রশ্নই উঠে না, যেখানে তোমাদের ভাইয়া এই সাভারে কোথাও আমাকে যাইতে দেয় না, বরগুনে যাওয়ার তো কোনো প্রয়োজনই আমি মনে করি না বা প্রশ্ন উঠে না। আর হচ্ছে একটা কথা যে আমার আম্মু আমার বাসায় থাকে, আমাদেরটা খায়, আমাদেরটা পড়ে, আমি আমার আম্মুকে সব কিছু কিনে দিই, তোমাদের এত সমস্যা কেন? তোমরাও তোমাদের মাকে এনে রাখো না, তাতে কে না করছে? বা আমার মাকে আমি এনে রাখবো না, আমি কি তোমাদের মাকে এনে রাখবো?
আমার শ্বশুর শাশুড়ি যদি আমাদের সাথে থাকতো তাদেরকেও এনে রাখতাম, আখির বাবা মা যদি আমাদের সাথে থাকতে চাইতো আমি দরকার হয় তিনটা ফ্ল্যাট নিতাম, তারপর আমাদের সাথে রাখতাম, যতদিন আমাদের সামর্থ্য থাকতো ততদিন তাদের জন্য করতাম। তারা থাকে না, দূর থেকে যতটুকু পারি ততটুকু হেল্প করি, আস্তে আস্তে সব কিছু দেখতে পারবা, একটু ধৈর্য ধরো, সব কিছু তোমরা বুঝতে পারবা, সব কিছু জানতে পারবা, তোমাদের সাথে সবই শেয়ার করব। বাট এই ব্যাপারটা নিয়ে আমি মনে করি যারা অনেক বেশি ছোট লোক, ছোট মনের মানুষ, তারাই মায়ের ভালোবাসাটা সহ্য করতে পারো না। তোমরা কেমন মানুষ যে আমার সাথে আমার মা থাকে দেখে এত সমস্যা তোমাদের? আমার মাকে আমি সারা জীবন আমাদের সাথে রাখবো, সারা জীবন আমার মা আমার সাথে থাকবে, তোমাদের তাতে কি সমস্যা? বা আমি বুঝলাম না তাতে তোমাদের কোথায় প্রবলেম। আমার মা আমার কাছে সব কিছু, আমি পৃথিবীতে সব থেকে ভালোবাসি আমার মাকে আর আমার ভাইদেরকে। আর স্বামী সন্তানের ভালোবাসা আলাদা, আমার সতীর সেটা আলাদা পরিবার, বাট আমার পরিবারের মধ্যে আছে না যে তোমরা তোমাদের মাকে ভালোবাসো, বাট আমার মায়ের প্রতি আমার ভালোবাসাটা আলাদা। কারণ 8টা বছর আমার মা আমার সংসারটা টিকানোর জন্য যা যা করছে, যে পরিমাণে টাকা নষ্ট করছে, তার 100 ভাগের 1 ভাগও এখনও আমি আমার আম্মুকে কোনো কিছু দিতে পারিনি। আর ছোটোবেলার কথা তো বাদই, আমার আম্মু আমাকে যে পরিমাণ ভালোবাসছে, যে পরিমাণ আদর করে বড় করছে, স্কুলে যাই, কলেজে যাই, যেখানে যাই, সব থেকে বেস্ট জিনিসটা আম্মু সবসময় আমাকে কিনে দিছে। স্কুলের ব্যাগ হোক, যে কোনো একটা কলম হোক, ইউনিক জিনিসগুলো এনে আমার আম্মু আমাকে দিছে, যেটা তোমরা অনেকেই বুঝবা না যে আমার আম্মু আমাকে অন্যভাবে বড় করছে, যার জন্য আমার আম্মুর প্রতিও আমার ভালোবাসা বেশি, আর যার জন্য আমি সবার মায়ের প্রতি আমার ভালোবাসা বেশি। যেমন আমার মাকে আমি বেশি ভালোবাসি, আমি আমার শাশুড়ি মাকেও ভালোবাসি, আমি আখির আম্মুকেও ভালোবাসি, কারণ আমি মনে করি মা মাই। এই জন্য দেখবার প্রতিটা ভিডিওতে আমি মায়েদের কথাই বেশি বলি, কারণ মায়েরা বেশি কষ্ট করে, একটা সন্তান জন্ম দেয় পৃথিবীতে, ছোট থেকে বড় করে, মায়েরাই বেশি কষ্ট করে, বাবার অবদানও অনেক বেশি, বাট আমি আমার বাবার থেকে আমি আমার মাকে বেশি ভালোবাসি, যেটা সত্যি কথা, সেটা আমি বলতে দ্বিধাবোধ করবো না। কারণ আমার বাবাকে আমি পাই নাই, সে বাহিরেই থাকছে, এখনও সে বাহিরেই থাকে, তাই আমি তেমনভাবে পাইও নাই, যার জন্য আমার মাকেই আমি পাইছি আর আমার মায়ের প্রতি আমার ভালোবাসা বেশি। তো আজকে টোটাল ভিডিওটার ভয়েস ওভার দিয়ে এই জন্য করলাম যাতে তোমাদের সাথে এই কথাগুলো আমি শেয়ার করতে পারি। নেক্সট টাইম আশা করি কেউ আমার মা আমার বাসায় থাকে এটা নিয়ে কথা বলবো না, আমার মা আমার বাসায় আমারটা খায়, আমারটা পরে, আমার টাকায় থাকে, তোমাদের কারো টাকায় থাকে না। সো তোমরা ভালো লাগলে দেখবা, ভালো না লাগলে ভিডিও দেখবা না, বাট আমার মাকে নিয়ে কোনো কথা বলবো না। তোমরা হয়তো বা তোমাদের মাকে ভালোবাসো না, দূরে রাখো, এটা তোমাদের ব্যাপার, সেটা নিয়ে তো আমি কিছু বলতে যাই না। সো আমাদের এই ব্যাপার নিয়েও তোমরা কোনো কথা বলবা না, আমি আমার সব কিছু আমার মাকে দিয়ে দিব, তোমরা সেটা নিয়ে কোনো কিছু বলবা না। তোমরা এখনই এগুলো বলতেছো, কয়েকদিন পর আমি আমার আম্মুকে যে পরিমাণ গোল্ড কিনে দিব তখন তোমরা কী করবা? জাস্ট ধৈর্য ধরো আর দেখতে থাকো। আর যারা আমি এগুলো কিছু মানুষের কথা বলছি, আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, ওই মহিলাদের কমেন্টে আবার যে রিপ্লাই করো যে মায়ের জন্য করবে না তো কার জন্য করবে, তারা অনেক বেশি ভালো। তোমরা তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, যে অনেকেই বলো যে তিশা নিজেও তো আর্নিং করে, তো তার মাকে কেন রাখবে না, সেইটাই কথা। তো অবশ্যই তোমরা সবাই দোয়া করবা অনেক বেশি। আর আমি যদি আর্নিং নাও করতাম, আমার হাজব্যান্ড এমন, তারপর আমার আম্মুকে এখানে রাখতো, কারণ আমি আমার আম্মুকে কতটা ভালোবাসি তার থেকে বেশি আমার হাজব্যান্ড আমার আম্মুকে ভালোবাসে। তোমরা বিশ্বাস করবা না, ও মানে আম্মু বলতে হচ্ছে আমার মাকেই বুঝে। হ্যাঁ, ওর নিজের মাকেও অনেক ভালোবাসে, বাট শাশুড়ির মতো দেখে না আমার আম্মুকে। নিজের মাকে যেভাবে দেখে ও সেম সেভাবেই আমার আম্মুকে দেখে। এই যে লাস্ট 2-3 দিন আগে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, সেদিন আমার শ্বশুরকে একটা ফোন কিনে দিয়ে আসছি, কারণ তাকে এর আগেও আমরা ফোন দিছি, কিন্তু তার যেহেতু ফার্মেসি আছে, সে যখন ফার্মেসিতে ছিল ওখান থেকে চুরি করে নিয়ে গেছে। সে বয়স্ক মানুষ তো বুঝতে পারে নাই, একজন লোক হচ্ছে প্রেশার মাপতে এসে একটা নাটক সাজাইয়া তার কাছ থেকে ফোনটা চুরি করে নিয়ে গেছে। তারপর তার ফোন ছিল না, যার জন্য নতুন একটা ফোন কিনে তাকে দিয়ে আসছি। কিন্তু আমি মনে করি না যে সব কিছু তোমাদেরকে দেখাতে হবে, কিন্তু তোমরা মনে করো কি হয়তো বা শুধু আমার মায়ের জন্য আমার ভাইদের জন্য আমি সব কিছু করি, প্রত্যেকটা পরিবারের জন্যই সব কিছু করি, কিন্তু আমি বুঝি নাই যে এগুলোই দেখাইতে হবে। এরপর থেকে একটা সুতাও যদি আমি কাউকে দিই আমি তোমাদেরকে দেখাবো, নাহলে তো তোমরা বুঝবা না, এটা আসলে তোমাদেরও ভুল না, না দেখালে তোমরা যতটুকু দেখাই অতটুকুই তোমরা দেখো। তো এদিন আসলেই তাহলে ভিডিও করে রাখতাম, বাবাকে যখন মোবাইলটা দিছি কিন্তু সম্পূর্ণ সারপ্রাইজ দিছি। বাবা হচ্ছে কি মজা করে বলতেছিল যে আমি তো ভিডিও দেখতে পারি না কারণ আমার ফোন নাই, একটা ফোন কিনে দাও। সেই দিনই সাথে সাথে একটা ফোন এনে, টেকনোর একদম লেটেস্ট আপডেট যেটা, সেটা এনে হচ্ছে বাবাকে নিয়ে সারপ্রাইজ দিছি। কীভাবে দিছি, গেছি বাবার চোখ অফ করতে বলছি, সেও খুব আমাদের মতো একদম
রোমান্টিক একজন মানুষ সাথে সাথে চোখ অফ করে হাত সামনের দিকে বাড়িয়ে দিছে, বুঝতে পারছে যে আমরা কিছু একটা তাকে দিব। ফোনটা পেয়ে সে এত খুশি হয়েছে বিশ্বাস করবা না। আসলে মানুষকে দিয়ে তখনই জীবনটা সার্থক হয় যখন খুশি হয়। যে মানুষ খুশি না হয় দেখবা তাদেরকে একটা সুতাও দিতে ইচ্ছা করে না। কিন্তু বাবা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, পরে হচ্ছে আম্মা বলতেছে, মানে আমার শাশুড়ি বলতেছে যে সেও অনেক খুশি হয়েছে। আর তোমাদের ভাইয়া ফান করে তাকে বলতেছে যে তোমাকে দিলাম না, বাবাকে দিলাম, তুমি কষ্ট পাও না, হিংসা লাগে না। বলেন না, আমার হিংসা লাগে না, আমি খুশি হয়েছি, বাবাকে দিছো তাতেই আমার হয়েছে। আমার শাশুড়ি যদিও মোবাইল আছে, নয়তো দুজনকে একসাথেই দুইটা কিনে দিতাম। তো আমি যদি এটা মানে এরকম কিছু হবে, তোমরা এরকম কমেন্ট করবা, জানলে আমি সেটা ভিডিও করে আপলোড দিয়ে তোমাদেরকে দেখাইতাম। বললাম তো নেক্সটে দেখাবো, যেদিন আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে যাব সেদিন তোমাদেরকে দেখাবো যে কি ফোন হচ্ছে বাবাকে কিনে দিছি, ফোনটা ভিডিওতে দেখাবো। আর বাবা মা একদমই আসে না ভিডিওতে, কারণ তারা হচ্ছে ভিডিও করা পছন্দ করে না। আমার শ্বশুর নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, আমার শাশুড়িও নামাজ পড়ে, আর ভিডিওতে আস্তে আস্তে দেখবা যে অল্প অল্প করে আসবে। একটা জিনিস কি, তারা ইউজ টু না, বুঝতে পারছো, ভিডিওর সাথে তারা ইউজ টু না। যেমন আমার আম্মু কিন্তু প্রথমে এক বছর কোনো ভিডিওতে আসে নাই, তারপরে আস্তে আস্তে আসছে। তো সেরকম তাদেরও আস্তে আস্তে একটু সময় লাগবে, আস্তে আস্তে সবাইকেই দেখতে পারবা। আর আমার ননদ তো ঢাকায় থাকে, মিরপুরে যখন আসবে তখন তাকেও দেখতে পারবা, সে হচ্ছে ডক্টর। আর এখানে দেখালাম যে কামরাঙা ওইখানে এক বস্তা, সেটা হচ্ছে আমার আম্মুর জন্য পাঠাইছে আমার শ্বশুর শাশুড়ি। তাদের সাথে বেয়াই বেয়ানের সাথে খুবই ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ, যেটা কখনো যদি তোমাদেরকে দেখাতে পারি তখন দেখাবো। তো এখানে আমরা কি নিয়ে যেন মজা করতেছিলাম, মানে আঁকি বলতেছিল যে আমি এই ডালটা খালি ব্লেন্ড করে এখান থেকে চলে যাব, তুই তোর মতো করে গোছা। রান্নাঘর এত এলোমেলো, আমি না বুঝতেছিলাম না যে আমি কোন দিক দিয়ে গোছানো শুরু করবো আর কোন দিক দিয়ে শেষ করব, যার জন্য এখানে কি যেন পকপক করতেছিলাম। আমি সম্পূর্ণ ভয়েসই আজকে ভিডিওটা আপলোড দিতাম, বাট তোমাদের কিছু কমেন্ট দেখে আমার এত কষ্ট লাগছে যার জন্য আমি আজকে ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি। যে কিভাবে তোমাদের মেন্টালিটি এরকম হয় যে একটা মেয়ের মা বাবার জন্য একটা মেয়ে করতে পারবে না, আজব আমি কেন আর্নিং করি, আমি কার জন্য আর্নিং করি, আমার স্বামীর তো যথেষ্ট আছে, আমার তো আর্নিং করার প্রয়োজন নেই, আমি কিসের জন্য কষ্ট করি। আমি তো চাইলেই তোমাদের মতো, যারা এই যে কমেন্টগুলো করো, কুটনামিগুলো করো, তোমাদের মতো চাইলেই বসে বসে আমি ফোন নিয়ে সারাদিন অন্য মানুষের ভিডিও দেখে তাদেরকে এভাবে কুটনামি করতে পারতাম, কিন্তু আমার তো সেই সময় নাই। আমি সেই সময়টা আমি কাজে লাগাই, আমি কাজ করি, আমি ইনকাম করি, যাতে আমার পরিবার আমার সাথে ভালো থাকে। আমার স্বামীকে তো আমার কিছু দিতে হয় না, আমার স্বামী উল্টা আমাদেরকে দেয়, কিন্তু আমার পরিবারকে যাতে আমি ভালো রাখতে পারি, পাশাপাশি শুধুমাত্র আমার মা বাবাকে দেখতেছো, আমার আম্মুর কোনো আত্মীয় স্বজন যদি কখনো আমি কোনো গিফট দেওয়ার সুযোগ পাই, আমি সেটা দিতে আমি ছাড়ি না, আমি দেওয়ার চেষ্টা করি, যে যাই আমার কাছে চাক বা না চাক, তারপর আমি দেওয়ার চেষ্টা করি। কিছুদিন পর আমার মামা তো ভাই, তাকেও আমার কাছে নিয়ে আসবো, আমার কাজিনকে, তো তখন তোমরা কি বলবা তোমরা, মানে আমি জাস্ট ভাবি যে কিভাবে তোমাদের মেন্টালিটি এরকম হয় যে তোমরা এরকম কমেন্ট করতে পারো কিছু কিছু মানুষ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আমার বাবা মাকে, আমার বাবা যেহেতু বাইরে থাকে, আসলে আমার বাবাকে সহ আমি আমার বাসায় রাখবো। আমি যে বাড়ি করব, আমি যে একটা ডুপ্লেক্স বাড়ি আমরা করব ইনশাল্লাহ, সেখানে আমি আমার ফ্যামিলির সবাইকে রাখবো। আর যদি আমার শ্বশুর শাশুড়ি থাকতে চায় তাদেরও রাখবো, আখির আব্বামও থাকতে চাইলে তাদেরও রাখবো, কোনো বাধা নাই। বাট যারা থাকতে চাবে না তাদের তো জোর করে রাখতে পারবো না। বাট আজকে তোমরা একটা কথা জেনে রাখো, আমার মা আমার সাথে সারা জীবন থাকবে। এখন যদি তারপরে তোমাদের চুলকানিমূলক কমেন্ট করতে হয় তাহলে কমেন্ট করো, আর যদি চুলকানির মলম কেনার জন্য টাকা লাগে তাহলে আমাকে বলতে পারো, আমি টাকা পাঠিয়ে দিব, মলম কিনা জায়গা মতো মলম লাগাইও যাতে বেশি না চুলকায়। আমি খালি চিন্তা করি তোমরা তোমাদের মা বাবার সাথে কেমন ব্যবহার করো, যে তোমরা এতটুকু সহ্য করতে পারো না আমার মা আমার সাথে থাকে, এটা তোমাদের এত হিংসা লাগে কেন, কিসের জন্য এই হিংসাটা তোমাদের লাগে, কেন সুন্দরভাবে দেখতে পারো না কোনো কিছু। আর সারা জীবনই আমার মাকে আমার সাথে রাখবো, আর সেটা শুধু তোমাদের কমেন্টের জন্য না, এটা আগে থেকেই আমার প্ল্যান করা। আমি অনেক আগে থেকেই প্ল্যান করছি যে আমার যখন সামর্থ্য হবে আমি সারা জীবন আমার মাকে আমার সাথে রাখবো, কারণ ছেলের সাথে, ছেলের বউর সাথে কখনোই আমার আম্মুকে আমি থাকতে দিব না। আমার আম্মুর ছেলের বউ যেই হবে না কেন, কখন কীরকম সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, আমার মাকে কখনো ছোট করে কোনো কথা বলবে, এটা আমি কখনোই সহ্য করতে পারবো। আমার মা সারা জীবন আমার সাথে থাকবে, তাতে আমার যাই করতে হয়, আমার যেরকমই থাকতে হয় না কেন, আর যত কথা শুনতে হয় নাই কেন। তাই তোমরা শুধু শুধু এইসব কমেন্ট করে কোনো লাভ পাবা না, যে তোমাদের কমেন্ট দেখে আমি আমার আম্মুকে আমার বাসা থেকে বলবো আম্মু তোমার বাসায় যেয়ে থাকো, কখনোই না, কখনোই না। আমার আম্মু সারা জীবন আমার সাথে থাকবে, তোমরা যতই কমেন্ট করো না কেন আর যাই করো না কেন। আর তোমাদের যাদের এত বেশি চুলকায় না, আর কয়েকটা দিন পর আরও চুলকানি তোমাদের বেড়ে যাবে, কারণ আমার আম্মুকে আমি নিয়ে যেয়ে হচ্ছে গোল্ডের দোকানে ছেড়ে দিব। আমার আম্মু যত ভরি গোল্ড কিনবে আমার আম্মুকে কিনে দিব, আর কিছুদিন পরে জাস্ট ওয়েট করো, শুধু আখির ডেলিভারিটা হয়ে যাক। আর তোমরা যে এত
ই করো না যে আসলে আখির ফ্যামিলির কেউ থাকে না, আখি কত অসহায়, আখি আমার আম্মুকে আমার থেকে বেশি ভালোবাসে। আমি আমার আম্মুকে যত যখন বলছি গোল্ড কিনে দিব, আমি আমার আম্মুকে একটা অ্যামাউন্ট বলছি যে এটার মধ্যে কিনবা, আখি সাথে সাথে রাগ করে বলে যে না আম্মুর কোনো বাজেট থাকবে না, আম্মু যা কিনতে চায় আম্মু সেটাই কিনবে। কারণ আখির এই প্রেগনেন্সির মুহূর্তে আমার আম্মু ওর পাশে আছে, এখানে কিন্তু ওর আম্মু এসেও ওর পাশে নাই, এসে থাকতেছে না কিন্তু তার সংসার ছেড়ে, আমার আম্মু থাকতেছে ওর পাশে, আমার আম্মু ওর যত্ন করতেছে, যার জন্য হচ্ছে ও আমার আম্মুকে আমার থেকে বেশি ভালোবাসে। যেটা যদি কখনো তোমরা সামনাসামনি এসে দেখো তখন বুঝতে পারবো আর আহাদের কথা আর কি বলবো। আর এখানে দেখো আখি টুলের উপরে দাঁড়ায় দাঁড়িয়ে এখানে পাস্তা রান্না করতেছে, আম্মু তখন দেখে নাই, দেখলে ওর খবর ছিল, আমি ওকে বলছি যে এইভাবে করিস না পড়ে যাবি, ও কথা শোনে না। তোমরা মনে করো হয়তো বা আমার কথায় সবাই চলে, যার যার কথায় সে সে চলে, আমি জাস্ট সবার জন্য সব কিছু করেই যাই, যার যেটা লাগে এই দায়িত্বটাই আমি পালন করি, যার যার ইচ্ছা মতো সে থাকে। তো এই যে বাসাটা গোছাচ্ছি, কিন্তু আগামীকালকের যে ভিডিওটা তোমরা পাবা সেটা সম্পূর্ণ বাসাটা সুন্দরভাবে দেখতে পারবা। আর যতই গোছাই না কেন আগামাথা কিছু খুঁজে পাই না, কারণ হচ্ছে যে নতুন ফার্নিচারগুলো না আসা পর্যন্ত আসলে ঠিকমতো গোছানো শেষ হবে না। আর ফার্নিচারগুলোর ফিনিশিং এত সুন্দর হচ্ছে, ওই দিন হচ্ছে যার কাছে বানাইতে দিয়ে আসছি সে আমাদের কিছু ছবি পাঠাইছে, এত সুন্দর লাগতেছে বিশ্বাস করবা না যে সেকুন কার্টের যে বার্নিশের কালারটা তার থেকে হোয়াইট কালারটা হাজার গুণ সুন্দর লাগতেছে। যখন আনবো ফার্নিচারগুলো তোমরাও দেখে তখন বুঝতে পারবা যে আসলেই তিশাপু অনেক সুন্দর হয়েছে, এই প্ল্যানটা আসলেই ভালো হয়েছে। যদিও আমাদের অনেক টাকা বেশি গেছে ফার্নিচারে সাদা কালার করার জন্য, এটা যদি আমরা বার্নিশের কালারটা করতাম তাহলে অনেক টাকা কম লাগতো, কিন্তু শুধুমাত্র সাদা ডেকো পেস্টের জন্য অনেক বেশি টাকা গেছে, গেলেও এটা আসলেই আমাদের অনেক সুন্দর লাগবে। তোমরা দেখো যেহেতু আমরা ভিডিওস করি, তোমরা আমাদের বাসাটাই প্রতিদিন দেখতে পারো, তার জন্য যখন সাজাবো তখন তোমরা দেখে অনেক শান্তি পাবা, ফার্নিচারগুলো দেখলে না তোমাদের চোখ মানে জুড়িয়ে যাবে সত্যি কথা, যে এত সুন্দর সাদার মধ্যে সব কিছু এত সুন্দর লাগতেছে। আমি শুধু অপেক্ষায় আছি, আমরা বাসের প্রত্যেকটা মানুষ অপেক্ষা আছি কবে আমাদের ফার্নিচারগুলো নিয়ে আসবো আর সুন্দর করে রুমটা ডেকোরেশন করবো। আর তোমাদের আখি আপু হচ্ছে বেশি এক্সাইটেড আমাদের ভ্যানিটিটার জন্য, আমাদের ভ্যানিটিটা হচ্ছে আমরা কিনে আনবো, এখানে বানাইতে দেই নাই, কারণ আমরা একটু ইউনিক টাইপের একটা ভ্যানিটি আনতে চাচ্ছি দুইজনের জন্য। তো সেই জন্য এটার জন্য তোমাদের আখি আপু বেশি এক্সাইটেড আমার থেকেও বেশি, কারণ ও এই ভ্যানিটি অনেক বেশি পছন্দ করে, ওই সবসময় আমাদের যেই ড্রেসিং টেবিলটা এখন আসছে সবসময় গোছায় রাখে, আমরা এগুলোর প্রতি এত মাথা ব্যথা নাই। আসলে বিশেষ করে কি আমার সব থেকে বেশি মাথা ব্যথা থাকে কখন কার কোনটা প্রয়োজন, কে কোনটা পছন্দ করে, আমি সেগুলো নিয়ে ভাবতে থাকি যে কার জন্য কতটুকু করতে পারবো। তারপর ওইদিকে হচ্ছে ইভানদের বাসায় অনেকদিন হয়েছে যাওয়া হয় নাই, বাজার করে ওদের বাসায় নিয়ে যাব সেটা নিয়েও ভাবতেছি, আজকে অনেকদিন পর ইভানের আম্মুর সাথে কথা হয়েছে। তো এখন বাসার দূরত্বটা আরও বেড়ে গেছে, সম্পূর্ণ বাসাটা গোছায় ইভানদেরকে বাসায় আনবো, ইভানকে দেখি না অনেকদিন হয়েছে, অনেক মিস করতেছে ওকে, আসলে এখন যে না জানি কতটুকু বড় হয়ে গেছে এটা ভাবতেছি। তো ওদের বাসায় হচ্ছে বাজার করে নিয়ে একবারে আমি যাব, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে দেখো ডাইনিং টেবিলটা আপাতত এখানে রাখলাম, কারণ যেহেতু এখানে বড় ডাইনিং টেবিল আসবে, আমাদের আসলে ছয় চেয়ারের ডাইনিং টেবিলও হয় না, তারপর এখন ছয় চেয়ারটা দিয়ে কাজ চালাতে হবে, কারণ আট চেয়ার বা বারো চেয়ারের ডাইনিং টেবিল এই বাসায় অন্তত সুন্দর লাগবে না, ওইটা আমরা যখন নিজেরা বাড়ি করবো ইনশাল্লাহ তখন বানাবো। তো এই যে সবার জন্য পাস্তা রেডি করে এখন হচ্ছে সার্ভ করে দিব, আজকে ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত মানে শেষ পর্যায়ে চলে আসছি। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর আমার কথাগুলো যাদের গায়ে লাগছে আমি কিন্তু তাদেরকেই বলছি, সবাইকে বলি নাই, সবাই তাই গায়ে মাইখো না, কারণ সবাই সেই কমেন্ট করো না, যারা কমেন্ট করো যাদের আমার আম্মুকে আমার বাসায় দেখে চুলকানি উঠে, তাদের পারলে আমি জায়গা মতো কচু দিয়ে দিতাম যাতে চুলকানি আরও বাড়ে। বিশ্বাস করবা না আমি লাইফে ফার্স্ট এত আমি রুড হয়ে রিপ্লাই দিলাম।